10 জন সিলেক্ট হয়েছিল বাংলাদেশ থেকে আমি ফার্স্ট রানার আপ হয়েছি একমাত্র আমি মুকুট নিয়ে ফিরেছি আমার দেশে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা বর্ষা অপরূপা সুন্দরী বাংলাদেশ থেকে প্রথম রানার্স আপ হয়েছেন অভিনেত্রী জারা ওয়াহিদ কেমন আছেন আপু আসলে এই মুহূর্তে ভালো আছি কথাটা বলতে কিছুটা ইতস্তত বোধ করছি তার কারণ হচ্ছে আমরা এমন একটি মাস অতিক্রম করছি ভাষার মাস শহীদের মাস সো ভালো আছি এই কথাটা আসলে এই মুহূর্তে বলতে পারছি না আচ্ছা আপু সম্প্রতি আপনার আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা বর্ষা অপরূপা সুন্দরী থেকে আপনি প্রথম রানার্স আপ হয়েছেন কেমন ছিল আপনার জার্নিটা আমরা একটু শুনতে চাইব এই জার্নি সম্পর্কে বলতে গেলে তো আসলে আমি নিজে যতটা গর্বিত আমার আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করেছি এবং আমি মুকুট নিয়ে ফিরেছি সো আসলে এটা এত গর্বের একটি বিষয় সেটা তো আসলে বলার বাহুল্য রাখে না যে আমি নিজে কতটা গর্বিত এবং আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি বাঙালি বাঙালি হিসেবে এর থেকে গর্বের এই মুহূর্তে আমার কাছে আর কিছুই নেই কোন কোন দেশের প্রতিযোগিতারা অংশগ্রহণ করেছিল দুই বাংলার সুন্দরী প্রতিযোগিতা হয়েছে এটি আসলে যত বাঙালি আছেন বাঙালিদের নিয়েই সুন্দরী প্রতিযোগিতা শুরু হয় সো আমি বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছি আমাদের বাংলাদেশ থেকে 10 জন সিলেক্ট হয়েছিল বাংলাদেশ থেকে আমি ফার্স্ট রানার আপ হয়েছি একমাত্র আমি মুকুট নিয়ে ফিরেছি আমার দেশে কোন কোন ইভেন্ট ছিল আপু ওখানে ক্রিয়া থেকে শুরু করে সাঁতার অভিনয় নাচ গান যার যে ধরনের প্রতিভাই আছে সব প্রতিভাকেই দেখানো হয়েছে এবং র্যাম্প করানো হয়েছে যে যতটুকুই প্রতিভাবান সেখানে তাদের সব কিছুই দেখা হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিয়ম কী ছিল নিয়ম বলতে হচ্ছে প্রথমত সুন্দরী প্রতিযোগিতাগুলো যেভাবেই রেজিস্ট্রেশন করা হয় রেজিস্ট্রেশন থেকে শুরু শুরু হয়েছে তারপর তো যার যে প্রতিভা আছে কেউ যদি সাঁতার জানে সে সাঁতার দেখাবে এবং ক্রিয়া যে অ্যাথলেট যেমন আমি তো ছোটোবেলা থেকে অ্যাথলেট আমি যে কাজে পারদর্শী আমি সেটাই দেখাবো অ্যাক্টিং ডান্স সব ধরনের এবং ক্যাটওয়াক সব ধরনের যোগ্যতাই ওখানে শো আপ করতে হয়েছে বিচারক আমাদের বাংলাদেশ থেকে হিরো নীরব ছিল তারপর ফিরোজ খান ছিল রমিন রায়হান ছিল আর সবাই ছিল যারা তারা সবার ইন্ডিয়ান এরকম একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আপনি প্রথম রানার্স আপ হয়েছেন আপনার অনুভূতিটা কেমন আসলে অনুভূতি বলতে গেলে আমি তো নিজে যতটা গর্বিত তার কারণ আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আমি এমন একটি দেশ থেকে রিপ্রেজেন্টার হয়ে গেছি যে দেশের জাতি তার ভাষার জন্য তার জীবন বলিদান করেছে যাদের সামনে আমি আমার বক্তব্য দিচ্ছিলাম তারা আমি যে ভিডিওগুলো দিয়েছি আপনারা দেখবেন সবাই খুব পরিচিত মুখ ইন্ডিয়াতে তারা অনেক ফেমাস সো তাদের কাছেও যখন আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করেছি এবং আমার কথা বলেছি তারা সবাই আমার কথা শুনে যখন করো হাতে তালি দিয়েছিল আসলে এই অনুভূতিটা আমি আমার মুখে বলে প্রকাশ করতে পারবো আমি কিন্তু ছোটোবেলা থেকেই খুব আত্মবিশ্বাসী আমি মনে করি একটি পার্সন যদি তা সফলতা অর্জন করতে চায় তার যোগ্যতাটা যতটুকু প্রয়োজন তার আত্মবিশ্বাস ঠিক ততটুকুই প্রয়োজন আপনি তখনই একজন সফল ব্যক্তি হতে পারবেন যখন আপনি আত্মবিশ্বাসী হবেন আমি প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে যাব এবং অবশ্যই আমি একটা খ্যাতি অর্জন করেই আমি আমার দেশে ফিরব এবং আমি সেটা করেছি আমি যতটুকু অর্জন করতে পেরেছি আমি স্যাটিসফাইড এই প্রতিযোগিতায় অংশগ্রহণ যখন করেছি তো তখন থেকেই আমি দেখছি যে আমাকে অনেকেই ফেসবুকে নক করছে বাট ফোন আমার কাছে ছিল না কিন্তু আমি যখন মুকুট অর্জন করলাম তারপর থেকে আমার এমন জায়গা থেকে কিছু অফার এসছে ফিল্মের অফার জাস্ট আনবিলিভেবল আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আমি এত শীঘ্রই এমন একটি জায়গায় পৌঁছাতে পারবো আর আমি কিন্তু আপনারা বরাবরই জানেন যে আমার ফ্যামিলি রিলেটেড মিডিয়া অঙ্গনে কেউই নেই
সো আমি যখন মিডিয়াতে ইন করি পরিবার থেকে অনেকটাই এরকম চিন্তা ভাবনা ছিল যে মিডিয়াতে আমাদের কি এমনি কি করবে ওখানে গিয়ে তার থেকে তুমি লেখাপড়া করছো একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো তো এই অর্জনগুলো আসলে দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে এই অর্জনগুলো যেমন নিজের জন্য গর্বের দেশের জন্য গর্বের আমার পরিবারের জন্য কিন্তু ঠিক ততটাই গর্বের সো আমি যখন মুকুট পড়েছি আমি এই ভিডিওগুলো যখন আমার বাসাতে আমি দিয়েছি তারা আমি যতটুকু হ্যাপি তা আমার আব্বু দেখে তার থেকে বেশি হ্যাপি হয়েছে যে আমি একটা সময় যখন মিডিয়া অঙ্গনে এসেছিলাম তো আমি তখন বলেছি যে আমি একটা না একটা পর্যায়ে আমি যাবই আমার নিজের ইচ্ছা ছিল সবসময় যে আমি আমার নিজের একটি নাম তৈরি করব আমার নিজের একটি টাইটেল হবে সেই টাইটেলটা কিন্তু এই গ্রাউন্ডটার গ্রাউন্ডটা পাওয়াতে এটা আরও একটি ধাপ এগিয়ে যাও বাংলাদেশে আমি অলরেডি আমার 10টা ফিল্ম রানিং আমার 8টি ফিল্মের কাজ কমপ্লিট হয়ে গেছে আর 2টি কাজ রানিং আছে এই মুহূর্তে শেখ কামাল দাদার একটি ফিল্ম করছি আমি দাগি আসামি এটা নিয়েই বিজি আছি আর নেক্সট মান্থে আমার আরও 2টা কাজ শুরু হচ্ছে বিগ বাজেটের কাজ আমি এটা শুটিংয়ের পরেই আমি এটার আপডেট জানাবো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু গ্রুমিংয়ের খুবই প্রয়োজন আর আমি ছোটোবেলা থেকে নাচ করি আমি একজন অ্যাথলেট তো আমি অভিনয়টাকেও অনেকভাবে আমি ফোকাস দেওয়ার ট্রাই করেছি আমি চাই যে আমি বাংলাদেশে ভালো একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই তার কারণ হচ্ছে এই ফিল্ম ক্যারিয়ার এই চলচ্চিত্র জগৎ কিন্তু আমাকে আমাকে একটি টাইটেল দিয়েছে যারা আজকে যারা আপনারা সবাই জানেন কিন্তু এই চলচ্চিত্রের মাধ্যমেই ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে সো আমি আমি আমার এই জায়গাটাকে শক্ত করে ধরে রাখতে চাই যার কারণে আমি অনেক কিছুই কিন্তু আমি অনেক স্ট্রাগল করে অনেক কিছু স্যাক্রিফাইস করে কিন্তু আজকে আমি এই জায়গাতে এসেছি সো আমি আমার এই জায়গাটাকে খুব ভালোভাবে ধরে রাখতে চাই আমি চলচ্চিত্র অঙ্গনে নিজের নামটাকে আমি আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে চাই Thank you.